মানে পেরে উঠছে না নিজের সাথে। হয়তো জানি ভিডিওটা দেখার পরে দাদা হয়তো রিয়াক্ট করবে, পরে হয়তো বকবে যে কেন করতে গেলি ফালতু ফালতু, আমরা তো মিটিয়ে নিচ্ছি, এসব দাদা হয়তো পরে বলবে। কিন্তু বৌদির সাথে কোনো কথাবার্তা হয়নি, তোমরা বুঝতে পারছো আমি কার কাদের কথা বলছি, সোমনাথ মন্দিরের কথা বলছি, আর অনেকেই জানো তারা আমার বৌদি আর দাদা। তো হ্যাঁ, অনেকেই বলবে যে এখন তুমি দাদা বৌদিকে বিশ্বাস করছো কিংবা বৌদিকে সেই সম্মান দিচ্ছ। সত্যি কথা বলতে কি, আমি না কাউকে অসম্মান করতে পারি না। আর আমি একটা জিনিস মানি, আমার বৌদি যখন ফার্স্ট বিয়ে করে আমার বাড়িতে আসে তখন আমি ক্লাস 5-এ পড়ি, 5-6-এ পড়ি, 5-এ না হলেও 6-7-এ পড়ি এরকম টাইপের হবে। তো তখন থেকে আমার বৌদির সাথে আমার ফ্রেন্ডলি মেশা, বন্ধুত্ব করে মতো মেশা। আমি স্কুলে গেলে আমার একটাই কষ্ট, হয়তো ওরা দোষ করেছে, ওরা সোশ্যাল মিডিয়াতে ওদেরই প্রবলেমটা এনে ওরা দোষ করেছে, সেখানে আমি তো কোনো দোষ করিনি কিংবা আমার পরিবার তো কোনো দোষ করেনি। প্রতিনিয়ত আমাদের ফ্যামিলি মেম্বারকে, আমার বাবা মাকে, ইভেন আমাকে পর্যন্ত বিভিন্ন রকম খারাপ খারাপ কমেন্টের সম্মুখীন হতে হচ্ছে। কেন? আমার বাবা মা সোমনাথের মা বাবা বলে, নাকি মন্দিরার শ্বশুর শাশুড়ি বলে, নাকি ওরা ভালোবেসেছে ভালোবেসেছে তার জন্যে, নাকি আমি ওদের বোন বলে আমার এটা দুর্ভাগ্য, কোনটা? তা তো নয়। আমি চাই না যে আমার ফ্যামিলির লোককে কেউ ছোট করুক, কোনো মেয়েই চায় না তার মা বাবা দাদা বৌদি কাউকে কখনো ছোট হোক। কিংবা কেন, জয়ী যখন হয়েছে খুব সমস্যা করে, অনেক প্রবলেমের পরে জয়ী হয়েছে, সেখানে অত কষ্ট করার পর মেয়েটা যখন লড়াই করে ঠাকুরের সেবাতে যেন অনেক বড় হোক, সেখানে অত যুদ্ধ করে যখন বড় হয়েছে, মানে 5 বছর বয়স পেরিয়ে 6 বছরে পড়বে, সেখানে এখন এই এতটুকু মেয়ে, সেখানে ওর মা বাবা যদি সেপারেশন হয়ে যায় না, ওই বাচ্চাটার প্রতি খুব এফেক্ট পড়বে, সেটা চাই না। নিজে আমি একটা মা হয়ে কখনো চাই না যে ওদের সংসারটা ভেঙে যাক। অনেক কষ্ট করে, হয়তো কষ্টের দিনে একটু হলে ওদের সাথে ছিলাম, ওদের পাশে ছিলাম, সেখানে এখন এতটা মানে সাকসেস হয়েছে ওদের জীবনে, তারপরেও যখন ওরা একটা উন্নতি করছে, একটা ভালো একটা দিকে যাচ্ছে, সেখানে একটা এত বড় জিনিস হয়ে গেলো, ওদের কেরিয়ারে এফেক্ট পড়লো অনেকটাই, বুঝতে পারছি, সেটা আমি চাই না। সেখানে দাঁড়িয়ে যে আমার ওইটুকু মেয়ের প্রতি কোনো এফেক্ট পড়ুক, হয়তো ভিডিওটা করতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করেন। আমি চেয়েছিলাম, সত্যিকার কথা চেয়েছিলাম, আমি ভিডিও করবোই না এই ব্যাপার নিয়ে। আমি সত্যি বাড়িতেও আমি উঠাল, আমার সামনে যে কেউ এই নিয়ে আলোচনা করতো না, আমি উঠে তাকে বকা দিতাম যে এই সময় কেন আলোচনা করছো, আমি মনে করি ওপর থেকে তোমার সেতুটা নিজের গায়ে করবে, কেন যদি ফ্যামিলি মেম্বারটা আমাদেরই, সেখানে সবাই মিলে এই নিয়ে অনেক কাঁধে কাদা চিকাচিটি করছে, হয়তো আমি মানছি ভুল করেছে, একদমই অস্বীকার করছি না সেটা, একদমই সেটা অস্বীকার করছি না। স্বজনের সঙ্গে না এই জিনিসটা নিয়ে অনেক কিছু ফেস করতে হচ্ছে আমাকেও, কিছু করার নেই, ওই যে মন্দিরার বোন কিংবা মন্দিরার ননদ এই বলেই চেনে, ফেস করতে হচ্ছে আর করবো। আমি সবাইকে একটা কথা বলেছি, তোমাদের কারো কিছু জিজ্ঞেস করতে হবে তুমি ডাইরেক্ট বাড়িকে জিজ্ঞেস করবে, আমাকে এ ব্যাপারে ডাকবে না, কারণ আমি আমার নিজের ফ্যামিলি কারো কারোর ব্যাপারে আমি কোনো বদনাম শুনতে চাই না। সেখানে কমেন্ট বক্স ভরে যাচ্ছে বাজে বাজে কমেন্টে, কেন সেটা হবে, ডিপ্রেশনে চলে যাচ্ছে এইসব কমেন্টের জন্য। আমি চাই না আমার কমেন্ট কেউ ভরাক, আমার বাবা আমার ফ্যামিলি মেম্বার কারণ আমি নিন্দা করবো, ফার্স্টে বলছি লাস্টেও বলবো, আমি চাই না। আমার দাদা বৌদি ওরা দুষ করেছে, তোমার সমস্যা তোমার তো অনেকেই করছো, অনেক প্রচুর প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি ভিডিও চ্যানেল আছে, সবাই অনেক কিছু করছে, কেউ দাদা সাপোর্টে কেউ বৌদি সাপোর্টে, সেখানে যাও না। আমরা ফ্যামিলি মেম্বার বলে তো আমাদের এখানে কোনো হাত নেই, কিংবা আমাদের এখানে কমেন্ট কেন ভরাচ্ছ? আমি কোনো ভিউজের জন্য কোনো কিছুর জন্য আমি আজকে ভিডিওটা করছি না, আর চাইলে আমি বহুদিন আগে সব কিছু করতে পারতাম। অনেকে তো বলছে হ্যাঁ মামনি তোমার ভিডিও তোমার চ্যানেলটা তো তোমার বৌদির জন্য দাঁড়িয়েছে, আরে ডাইরেক্ট মন্দিরাকে গিয়ে জিজ্ঞেস করো, তোমাদের না আমার বৌদিকে গিয়ে জিজ্ঞেস করো, আমি নাম আমি নাম ধরে কোনোদিন কিছু বৌদিকে নাম ধরে ডাকি, তোমাদের বলছি যে মন্দিরাকে গিয়ে বলো, আমার বৌদিকে গিয়ে জিজ্ঞেস করো, কোনোদিন আমি বৌদিকে বলেছি কিনা যে আমার চ্যানেলটা প্রমোট করি, বৌদিকে এত মানুষের চ্যানেল প্রমোট করিয়েছে, এত মানুষকে সাহায্য করছে, আমি বলেছি আমার চ্যানেলটা প্রমোট করি, আমার চ্যানেল দাঁড় করিয়ে, কোনোদিন বলিনি। হ্যাঁ তোমরা ইউটিউবে ভিডিওগুলো পর 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 বৌদি দাদা বৌদি এই ঝামেলা দেখতে তো তোমরা ফেরা হয়ে গেছো, তাহলে বাবা আমাদের বাড়ির লোকেদের কি পরিমাণে মানুষ পেশা যাচ্ছে, আমার দাদার উপর দিকে পেশা যাচ্ছে, আমার বৌদির উপর দিকে পেশা যাচ্ছে, হয়তো ওরা একসাথে থাকছে না, ওদের অনেক বুঝিয়েছি, দুজনকে প্রচুর বুঝিয়েছি, তোমরা বলছো কি ওদেরকে বোঝাচ্ছ না, ওদেরকে এক করে দিচ্ছ না, চেষ্টা প্রচুর করেছি, কিন্তু দুটো মানুষ যখন নিজেরা চাইছে সেপারেশন থেকে না, আমরা কি করবো, এটা কোনো নাটক করছে না ওরা, আমার নিজের চোখের সামনে দেখছি, ফেস করছি আমরা, আমি অসুস্থ মানুষের কখনো মিথ্যে কথা বলবো না। ফার্স্টে আমি আমার রোগের কথা বললাম, সেখানে একটা অসুস্থ মানুষ আমি মিথ্যে কথা বলবো না, যেটা বাড়িতে কি পরিমাণে আমাদের সিচুয়েশন সবার মধ্যে চলছে, কি দোটানার মধ্যে আমরা সবাই মিলে রয়েছি, আমি চাই সব মিটে গিয়ে আবার সবকিছু আগের মতো হয়ে যাক। আমি বৌদিকে ফার্স্টেও বুঝিয়েছি, ঝামেলার শুরুতেও বুঝিয়েছি, যে দেখো যে সব মিটিয়ে নাও, অন্তপক্ষে মেয়েটার জন্য মিটিয়ে নাও, মেয়েটার মুখে তাকে অন্তপক্ষে থাকো, আমি তখনও বুঝিয়েছি। আমি এখনো যদি বৌদি আমার সামনে আসে বৌদিকে সেম কথা বলবো, তো বৌদি এখন নেই বসিরহাটে রয়েছে, ও যদি এখন আমার সামনে আসে আমি ওকে এখন এখন সেম কথা ওকে বোঝাবো, কিন্তু যদি একটা অ্যাডাল্ট মানুষ দুজন অ্যাডাল্ট মানুষ ওরা যদি না বোঝে, সেখানে আমি একটা বাচ্চা মানে ওদের কাছে তো আমি বাচ্চা একটা মেয়ে, সেখানে আমি কতটুকু বোঝাতে পারি, তাও চেষ্টা করেছি প্রচুর চেষ্টা করেছি, লাস্ট দেখছি হওয়ার না, এটা নিজেরা নিজেরা না মেটালে আমরা কেউ পারবো না মেটাতে, এটা সেটা প্লিজ দয়া করে তোমরা আমার ফ্যামিলি মেম্বারকে কেউ বাজে কমেন্ট করে এরকম আমার কমেন্ট বক্স ভরিও না, আমার নিজের খারাপ লাগে, আমার নিজের ছোট নিজে খুব গিল্টি করি ফিল হয় এইসব দেখলে, যে আমি নিজের ফ্যামিলি মেম্বারকে এত ছোট হতে দেখছি, সবার সামনে নিজে হতে দেখছি, মাটিতে মিশে যেতে দেখছি, আমার বাড়ি একটা সম্মান ছিল সম্মান আছেও, নিজের ফ্যামিলিকে না এবার ছোট ছোট হতে দিতে ভালো লাগে না, খুব কষ্ট হয়েছে ভিডিওটা করলাম, কোনো ভিউজের জন্য না কোনো কিছুর জন্য না, কি বলবো কিছু বলার নেই, ভিডিওটা বাধ্য হয়ে করলাম যে প্লিজ আমার কমেন্ট বক্স ভরিও না। আমি মনে করি আমি খুব শক্ত মনের মানুষ, কিন্তু না কিছু কিছু জিনিস না শক্ত মনটাকে না ভেঙে দেয়, দুর্বল করে দেয়, সেই দুর্বলটা আমি এখন হয়ে গেছি,
সবার সামনে হাসি খুশি থাকি ঠিক, কিন্তু না ভিডিও মধ্যে ঝুলে পড়ে যাবো, হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, নিজে মনে কথা না এত এত মনে হচ্ছে খুব কম সময় কথা শেয়ার করছি, আরো বড় হলে মানে আরো ভালো মনে হচ্ছে সত্যি কথা বলছি। বাড়ির পরিস্থিতি খুব খারাপ, সবাই মিলে ভেঙে আসবে, দাদা বলতে ভেঙে আসছে, আমরাও ছন্না ছাড়া হয়ে গেছি এখন সবাই মিলে মানসিকতা দিক দিয়ে। আমি চাই ওরা এক হোক, কেন ওদের ওরকম আলাদাভাবে দেখতে পাচ্ছি না, দুজনে কষ্ট পাচ্ছে হয়তো, কেউ হয়তো বেশি কেউ হয়তো কম, কিন্তু কেউই ভালো নেই। আর আমি চাই বারবার মেয়েটার জন্য সব আবার ঠিক হয়ে যাক, সব ঠিক হয়ে যাক। এই বুড়োকে না বুড়োকে কি মানে কি বলবো, মানে অসভ্য নোংরা একটা লোক, অসভ্য নোংরা একটা লোক। হ্যাঁ বন্ধুরা, মন্দিরার বাবার কথা বলছি, সে নিজের মেয়ে চরিত্র বিক্রি করে তার হয়নি, টাকা কামিয়ে হয়নি, নিজের মেয়েকে নাতনিকে জামাইকে বিক্রি করে এখন সোমনাথের বোনের দিকে নজর পড়েছে। সোমনাথ ছি, মন্দিরার বাবার জন্য কোথাও না কোথাও এইটুকুনি একটু শ্রদ্ধা ছিল, আজকে সেটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। এই বুড়ো, এই বুড়ো নিচে নামতে নামতে এতটা নিচে নেমে গেছে, তাকে অপমান ছাড়া আর কিছুই আসছে না, কিচ্ছু আসছে না। নিজের মেয়েকে তো মানে ওয়াইটিতে বিক্রি করে দিয়েছে, চরিত্র বিক্রি করে দিয়েছে, নিজের মেয়ে জামাই নাতনির চরিত্র বিক্রি করে খাচ্ছে, আবার এখন অন্যের মেয়েকে নিয়ে পড়েছে, অন্যের মেয়েকে নিয়ে পড়েছে, যারা কিনা কোনোদিনও এই সবের মধ্যে ছিলই না। তো চস্কার বন্ধুরা, আমি বেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাদের নিয়ে চলে এসেছি আবার একটু নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো চলো ভিডিওটি দেখতে থাকো। আজকে প্রথমেই তো দেখলে আমি একটা ভিডিও ক্লিপ দিয়েছি, ওটা হচ্ছে সোমনাথের বোনের। আজকে এই সঙ্গীতের ভিডিও কেন দিলাম এটা অবশ্যই শেয়ার করছি তোমাদের সাথে। এই বুড়ো মন্দিরার বাবা, মন্দিরার বাবা এতটাই নোংরা মানুষ, এতটাই নোংরা মানুষ, এখন বুঝতে পাচ্ছি ওনার বউ কেন ওনাকে ছেড়ে দিয়ে চলে গেছিল, কেন চলে গেছিল। দিনের পর দিন নিজের বউকে অত্যাচার করত, মারধর করত, নিজের চরিত্র ভালো না, আজকে সেই বউ চরিত্রহীন হতে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে। সে বউয়ের যদি চরিত্রের দোষ থাকে, সে বাধ্য হয়েছে চরিত্রহীন হতে। আর মন্দিরা হয়েছে সোমনাথের মানে এত ভালোবাসা পেয়েছে তার সত্ত্বেও চরিত্রহীন হয়েছে, যেন রক্ত কথা বলে, সেটা তো বলেইছিলাম রক্ত কথা বলে। আজকে বুড়ো বুড়ো মন্দিরাকে ল্যাংটো করেছে ওয়াইটিতে, নাতনির চরিত্র বিক্রি করে খাচ্ছে, নাতনিকে বিক্রি করছে, জামাইয়ের চরিত্র বিক্রি করছে। আজকে জামাইয়ের হাজারও একটা দোষ, মদ খায়, জুয়ো খেলে, মেয়ের পয়সায় বসে বসে খায়, কেন কি হয়েছে। যদি একটা স্বামীর পয়সায় স্ত্রী বসে বসে খেতে পারে, তাহলে স্ত্রীর পয়সায় স্বামী খেলে দোষ কোথায়। আর শুধু মেয়ের পয়সায় জামাই খায় বসে বসে, জামাইয়ের কোনো অকাত ছিল না এই ভিডিও করা, এডিট করা, এগুলোতে জামাই কখনো কোনো কিছু হেল্প করেনি, দুজনে মিলে তো ইউটিউবের চ্যানেলটা চালাতো দুজনে মিলে, আজকে দোষটা কোথায় খেলে। আজকে জামাইয়ের অনেক দোষ হয়ে গেছে। আর এই বুড়ো প্রথম দিন থেকে মন্দিরার রাহুলের কুকীর্তি জানতো, কুকীর্তি জানতো, জ্বালা পাচ্ছে না, জ্বালা পাচ্ছে, মানে টাকার নেশা হয়ে গেছে এই বুড়োর মেয়ের আর বুড়োর, টাকার নেশা হয়ে গেছে এদের, এত এত টাকা চাই, এত এত। ওয়াইটিতে দেখেছে যত ন্যাকামি করবে, যত নোংরামি করবে তত টাকা পাবে, ওরা আরও নোংরামি শুরু করে দিয়েছে, ওদের একটু টাকাতে হয় না, এত এত টাকা চাই। সেই জন্য ওরা নিজেকে বিক্রি করে দিচ্ছে, নিজের মন্দিরে তো নিজের মাকে বিক্রি করে খেলো এতদিন, আর এই বুড়ো নিজের বউকে বিক্রি করে খেয়েছে, নিজের মেয়েকে, জামাইকে, নাতনিকে, এখন অন্যের মেয়ের দিকে নজর পড়েছে, অন্যের মেয়ের দিকে, যারা কিনা তার মেয়েকে এখনো পর্যন্ত একটাও বাজে কথা বলেনি, একটাও বাজে কথা বলেনি। সোমনাথের বোনের কথা বলছি, সোমনাথের মা বাবা ও ছোট মা, ওর কাকা, ওর সোমনাথের বোন বলো, আত্মীয় স্বজন বলো, আজ পর্যন্ত মন্দিরাকে একটাও বাজে কথা বলেনি। এই বুড়ো যেভাবে বাজে কথা বলছে, বুড়ো বুড়ো নিজেই বলছে সব জানে, আবার নিজেই জামাইয়ের দোষ দিচ্ছে। আজকে মন্দিরাকে আর মন্দিরার ভাইকে নিয়ে, মানে রাহুল কে ভাই বলে ডেকেছিল, সে ভাই বলে ডেকেছিল, ভাই বোনে প্রেম হয়েছে সেটা নিয়ে সবাই ভর্ৎসনা করছে, সবাই মানে এটাকে নোংরামো বলছে। সেটা বুড়ো কি বলছে, সোমনাথের বোন নাকি নিজের ভাইকে বিয়ে করেছে, এখানে নিজের ভাই কোথায়, দাদার বন্ধুকে বিয়ে করতেই পারে, প্রেম হতেই পারে, দাদার বন্ধুকে নাকি ভাই ডেকেছে বা দাদা ডেকেছে, ফোঁটা দিয়েছে, তারপর তার সাথে নাকি প্রেম হয়েছে, বিয়ে হয়েছে, এটা দোষের কথায়, এটা দোষের কথায় বুড়ো, এই বুড়ো বুড়ো দোষের কথা এটা। একটা অবিবাহিতা মেয়ে যদি দাদার বন্ধুর সাথে প্রেম করে বিয়ে করে, এদের কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, এটা কি জানা নেই বুড়ো তোমার, এটা জানা নেই?
নিজের ভাই বোনে মানে বিয়ে হয়ে যাচ্ছে এবং আদালতে দাঁড়িয়ে সেই বোন বলেছে যে আমি সাবালিকা, আমি যাকে খুশি বিয়ে করতে পারি, নিজের ভাই বোনে বিয়ে হয়ে যাচ্ছে, এগুলো বাদই দিলাম। দাদার বন্ধুকে তো বিয়ে করা যেতেই পারে, সে একটা অবিবাহিতা মেয়ে। আর এই বুড়ো, তোমার মেয়ে বিয়ে হয়েছে, তার একটা মেয়ে রয়েছে 5 বছরের, তার স্বামীর সাথে 5 বছর প্রেম করে আর 12 বছর বিবাহিত সম্পর্ক, বিবাহে 5 বছরের রিলেশন ছেড়ে সে বুড়ি ধাড়ি একটা 10 বছরের ছোট ছেলের সাথে প্রেম করতে যাচ্ছে, এটা দোষের নয়? এটা তোমাদের কাছে দোষের নয় তো? তুমি নোংরা তো? তুমি তো মানে তোমার কচি কচি মেয়ে দেখলে যেমন নাচতে ইচ্ছে করে, তাদের সঙ্গে অনেক কিছু করতে ইচ্ছে করে, তুমি ভেবেছ সেই রকম মেয়েও নাই। আরে তোমার মতোই তোমার মেয়ে, সেটা সবাই জানে। এতদিন যদিও মেয়েকে একটু কিছু বলছিলে, এখন পুরো মেয়েকে সাপোর্ট করছো, বলো কি হলো? মেয়ে খরচা চালাচ্ছে নাকি আবার? এতদিন টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল? আরে এই বুড়ো, তোমার মতো নোংরা অসভ্য ছোট লোক জানোয়ারের কাছে কি আশা করা যায়? নিজের মেয়েকে বিক্রি করে ওয়াইটিতে, নিজের স্ত্রীকে বিক্রি করে, নিজের নাতনিকে বিক্রি করে, নিজের জামাইকে বিক্রি করে, তোমার মতো লোকের কাছে কি আর আশা করা যায়, কি আশা করা যায়? শোনো, তোমরা নোংরা সবাই জেনে গেছে, সবাই জেনে গেছে, আর তোমাদেরকে ক্লারিফিকেশন দিতে বসতে হবে না। আজকে সোমনাথের ফ্যামিলিকে দেখো, সোমনাথের ফ্যামিলিকে দেখো, সোমনাথের মা বাবা বোন যেই বলো, তোমার মেয়েকে একটাও বাজে কথা বলেছে? এখনো পর্যন্ত সবাই চাইছে ওরা দুজনে এক হয়ে যাক, দুজনে এক হয়ে যাক, ওদের সম্পর্কটা টিকে যাক, ওরা ভালো থাক। এখনও চাইছে ওই বাচ্চা মেয়েটা বাবা মা দুজনের ভালোবাসা পাক। এখনও বলছে সোমনাথের বোন যে দুজনেই কষ্ট পাচ্ছে, কেউ একটু কম কেউ একটু বেশি, আমরা চাই না ওদের সম্পর্কটা ভেঙে যাক, বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওরা আবার এক হয়ে যাক। সেই মেয়েটা আজকে কি অবস্থায় আছে, সে কান্না করতে করতে সে বলছে তার কি অসুখ করেছে, এখনও রিপোর্ট হাতে পায়নি, সে কত প্রবলেমের মধ্যে আছে। সেই মেয়েটাকে তুমি নোংরা নোংরামি মানে নোংরা কথা বলেছো, ওআইটিতে ল্যাংটো করছো সেই মেয়েটাকে, সেই মেয়েটার কিন্তু কোনো দোষ নেই, কোনো দোষ নেই। আজকে দাদার বন্ধুকে বিয়ে করলে দোষ কোথায়, দোষ কোথায়? বুড়ো বুড়ো, মানে তোমাকে যারা ওই বাজে কথায় দেয় না আচ্ছা মতো বাঁশ, সে তাদের জন্য ঠিক আছে, তোমার লজ্জা করে না 14 বার হাই তুলতে তুলতে কথা বলো? তুমি এত কথা বলো কেন? তুমি মানে এত লোভ হয়ে গেছে না তোমাদের? লোভ হয়ে গেছে, ইউটিউবে এসে কটা টাকা ইনকাম করতে শিখেছো? মানে এত লোভ বেড়ে গেছে, লোভ বেড়ে গেছে, নিজের মেয়ের চরিত্র বিক্রি করতে করতে তুমি পরের মেয়ের দিকে হাত বাড়াচ্ছ, এতে ভালো হবে না। আজকে সঙ্গীতার হাজব্যান্ড কতদূর কি স্টেপ নেবে জানি না তোমার বিরুদ্ধে। আমাদের বাড়ির মানে লোক হলে, পুরুষ মানুষ হলে তোমার ওই জামার কলার ধরে টানতে টানতে হিড়হিড় করে নিয়ে আসতো, তোমার বুড়ো তোমার কত রস হয়েছে একবার দেখতো, ওই হিড়হিড় করে টানতে টানতে নিয়ে এসে পায়ে ধরে ক্ষমা চাওয়াতো, বুঝেছ? তোমার লজ্জা করে না, এত নির্লজ্জ, এত সবাই অপমান করে তোমাকে, তোমার এত আসে কথা দিয়ে, এত ইয়ে আসে কথা দিয়ে, ছি ছি ছোট লোক থাকার একদম মানে, তোমার তো তিন কালে গিয়ে এক কালে ঠেকেছে, কাল বাদে পরশু তো তুমি মরবে, তুমি কি বেঁচে থাকবে নাকি? তোমার কিসের এত টাকার প্রয়োজন বুড়ো? তোমার জামাই যদি তোমার মেয়ের টাকায় খায় তাহলে তুমিও তো তোমার মেয়ের টাকায় বসে বসে খাও, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না, তার জামাইয়ের কেন লজ্জা করবে, কেন লজ্জা করবে? আজকে একদিন বলবে মেয়ে খারাপ, একদিন বলবে মেয়ে ভালো, প্রথম থেকে তুমি রাহুল আর মন্দিরের সমস্তটা জানতে, এখন সেটা উগড়াচ্ছ, এখন উগড়াচ্ছ, এতদিন কিছু বলোনি, কত নাটক করে গেছো। তোমার মতো বুড়োকে না যদি পেতাম না কাছে আচ্ছা মতো দিয়ে যেতাম, নির্লজ্জ বুড়ো কোথাকার, নিজে যেমনি চরিত্রহীন সেই রকম মেয়েটাকে বানিয়েছে, ছোট লোক কোথাকার, ছোট লোক একবারে মানে কি বলবো, বলার ভাষা নেই বন্ধুরা। নিজের নোংরা মেয়ের সঙ্গে সোমনাথের বোনের তুলনা? ছি 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 ছি, ধিক্কার জানাই ধিক্কার। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কথাগুলো ঠিক বলেছি কিনা। আর আমার সব বন্ধুরা আমার পাশে থেকো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক ভালোবাসা, টাটা।